আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। বিশ্বকাপে ফিরছেন সাব্বির রহমান। একসময়ে জনপ্রিয় ক্রিকেটার সাব্বির রহমান দীর্ঘ সময় ধরেই জাতীয় দলে নেই, প্রত্যাশিতভাবে সুযোগ পাননি চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে। তবে পিছিয়ে পড়লেও দমে যেতে চান না মারকুটে এই ব্যাটসম্যান। জাতীয় লিগে সামর্থ্যের প্রমাণ রেখে ফিরতে চান আগামী বছর অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া বিশ্বকাপে। চলমান জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে খেলছেন সাব্বির রহমান, চোটের কারণে সেখান থেকেও ছিটকে গেছেন। ফের মাঠে ফেরার আগে 15 দিন বিশ্রাম কাটাতে হবে তাকে। সাব্বিরের কবজিতে ফাটল দেখা দেওয়ায় তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 15 দিনের বিশ্রামের পর চোটের ধরন পর্যবেক্ষণ করে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা জানা যাবে। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাব্বির রহমান বলেন, এই টি টোয়েন্টি বিশ্বকাপে যেহেতু খেলতে পারেনি, অবশ্যই পরের বছরের বিশ্বকাপটা আমার টার্গেটে আছে। তিনি আরও বলেন, জাতীয় লিগে যদি ভালো করতে পারি তাহলে অবশ্যই আমার জন্য বিশ্বমঞ্চে সুযোগ থাকবে। লাল সবুজের জার্সিতে এখন পর্যন্ত আইসিসির 5টি বৈশ্বিক ইভেন্টে খেলেছিলেন সাব্বির রহমান, যেখানে যুব বিশ্বকাপের সঙ্গে খেলেছেন 2015 ও 2019 ওয়ানডে বিশ্বকাপ, 2016 টি টোয়েন্টি বিশ্বকাপ এবং 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও। এবারে বিশ্বকাপে সুযোগ না পেলেও এটাকে তিনি নিচ্ছেন চ্যালেঞ্জ হিসেবেই। এদিকে চোট দ্রুত সেরে ওঠার জন্য দোয়া কামনা করে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সাব্বির লিখেছেন, জাতীয় ক্রিকেট লিগ চলাকালে কবজিতে ফ্র্যাকচার হয়েছে, 15 দিন বিশ্রামে থাকতে হবে, সবাই আমার জন্য দোয়া করবেন। যদিও 17 অক্টোবর থেকে শুরু হওয়া লিগে প্রথম রাউন্ড খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। 2 ইনিংস মিলে রান করেছেন মাত্র 26 রান, এরপর দ্বিতীয় রাউন্ডে আর খেলাই হয়নি তার। একসময় জনপ্রিয় এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেছেন 11টি টেস্ট, 66টি ওয়ানডে ও 44টি টি টোয়েন্টি ম্যাচ। তবে লাল সবুজের জার্সিতে একসময় নিয়মিত খেললেও ফর্ম হারিয়ে 2019 সালে জায়গা হারান জাতীয় দলের থেকে, এরপর আর ফিরতে পারেননি তিনি। তবে মাঠের পারফরমেন্সের আলোচনা না থাকলেও মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে বেশ আলোচিত রাজশাহীর এই ক্রিকেটার। আলোচনা সমালোচনা যাই থাক তাকে নিয়ে, টি টোয়েন্টি ক্রিকেটে তার মতো একজন মারকুটে ব্যাটসম্যান দলের জন্য কতটা প্রয়োজন তা টের পেয়েছে বাংলাদেশ এবার টি টোয়েন্টি বিশ্বকাপে। তাই আমরা ক্রিকেট ভক্তরা চাই ফর্মে ফিরে এসে দ্রুত সাব্বির বাংলাদেশ জাতীয় দলে আবার নিয়মিত খেলুক এবং আগামী 2022 টি টোয়েন্টি বিশ্বকাপে সাব্বির তার ভক্তদের আশা পূরণ করুক। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।